হ্যালো ফোকস, ওয়েলকাম টু ফুডুই। আজকে নিয়ে চলে এসেছি আর একটা নতুন আর খুবই আনকমন একটা রেসিপি, সেটা হচ্ছে সুইট কর্নের পরাঠা। সুইট কর্ন জেনারেলি আমরা বয়েল করে তারপর ক্রিসপি কর্ন করে খেয়ে থাকি, বাট সুইট কর্নের পরাঠা কিন্তু খুবই ভালো খেতে হয়। তো চলো এটা বানিয়ে নিই। তো আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে আমি 2 কাপ মতো আটা নিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে ময়দা ইউজ করতে পারো। তো আটাটার সাথে আমি অ্যাড করে দেবো 7 মতো নুন, আমি একদম অল্প একটুখানি নুন অ্যাড করছি। তার সাথে জাস্ট 1 থেকে 1/2 টিস্পুন মতো অয়েল, জাস্ট ময়ান দেওয়ার জন্য। তো আমি সেটা ভালো করে মিক্স করে নিচ্ছি গোটা আটাটার সাথে। তার সাথে আস্তে আস্তে জল দিয়ে দিয়ে মেখে নেবো, যেরকমভাবে আমরা আটা মাখি, রুটির মতো যেমনভাবে মাখি তেমনভাবেই মাখবো। শুধু একটু টাফ রাখবো ডোটা, দেখো একটু হার্ড আছে ডোটা, খুব একটা সফট করব না। কিছুক্ষণ রেখে দেবো, আমি এরমভাবে আটাটা মেখে নিয়েছি দেখো। তো এটা আমি মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি সুইট কর্ন, 1 কাপ মতো নিয়েছি। এরপর আমি সুইট কর্নটা সেদ্ধ করার জন্য জল গরম করে নিচ্ছি আর তাতে মিশিয়ে দিচ্ছি একটুখানি নুন, যাতে তাড়াতাড়ি সুইট কর্নগুলো সেদ্ধ হয়ে যায়। তো নুনটা দিয়ে আর একটু ফুটিয়ে নেবার পরে জলটা আমি সুইট কর্নটা অ্যাড করে দেবো এর মধ্যে। সুইট কর্নটা কিন্তু আমাকে 10 থেকে 12 মিনিট মতো সেদ্ধ করতে হবে, যাতে সুইট কর্নটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর বেলার সময় পরোটার থেকে ফেটে বেরিয়ে না আসে। তো দেখো সুইট কর্নটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, দেখো সুইট কর্নের কালারটাও ইয়েলোইশ হয়ে গেছে আর একটু চেঞ্জ হয়ে গেছে। দেখো আমি ভেঙে দেখে নিচ্ছি, দেখো সুইট কর্নটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে আরও কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি, 1 গোটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আমি কিন্তু একদম ফাইন চপ করে নিয়েছি, আর 1 ক্যাপসিকামের হাফ আমি ভালো করে ফাইন চপ করে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি কর্নটা। তো একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি পরোটার ভেতর যে পুরটা দেবো ওইটাকে বানিয়ে নেবো। তো ওটার জন্য আমি কর্নটা এখানে অ্যাড করে দিচ্ছি। তারপরে কুচি করে রাখা পেঁয়াজটা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো অ্যাড করব, আর তার সাথে নিয়ে নিচ্ছি ক্যাপসিকামটা। তো এর মধ্যে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু নুন, একটু গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়োর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। এরপর অ্যাড করে দিচ্ছি কিছুটা টমেটো সস, 1 টিস্পুন মতো, একটুখানি চিলি সস, তো এগুলো ভালো করে মিক্স করে নেব। আর দেখো আমি একটুখানি চিজ নিয়ে নিচ্ছি, তোমরা চাইলে বেশি বা কম নিতে পারো বা নাই নিতে পারো, এটা কিন্তু ভালো একটা টেস্ট আসে। আর সাথে নিয়ে নিচ্ছি একটুখানি অরেগানো আর একটুখানি চিলি ফ্লেক্স। তো আমি গোটাটা ভালো করে মিক্স করে নেব। তো দেখো আমার আটাটা মেখে রাখা আটাটা আমি এবার নিয়ে নিচ্ছি, 10-15 মিনিট রেখেছিলাম সাইড করে। দেখো আমি 4টে সমান সাইজের বল বানিয়ে নিয়েছি। প্রথমে আমি আটাটা রুটির মতো করে বেলে নিচ্ছি, যাতে আমার পুরটা ভরতে সুবিধে হয়। তোমরা হাতে করেও মানে পুর ভরার আগে যেমন করতে পারো, হাতে করেও গোল করে নিতে পারো। তো আমি কিছুটা মোটা করে বেলে নিয়েছি, ছোটো মতো করেই বেলেছি। এর মধ্যে আমি সুইট কর্নের পুরটা দিয়ে দেবো। এরপরে চারিদিকটা ভালো করে মুড়ে নেব। দেখো আমি পরোটার চারিদিকটা মুড়ে নিয়েছি ভালো করে, আর ওপরের যেই পোর্শনটুকু বেশি থাকবে সেটা বাদ দিয়ে দেবো।
দেখো একটা ভালো রাউন্ড শেপের একটা ডো তৈরি হয়ে গেছে। তো এটা আমি একদম হালকা হালকা করে বেলে নেব। হ্যাঁ, তোমরা বেলার সময় দেখতে পেতে পারো যে একটু একটু করে সুইট কর্ন বেরিয়ে যাচ্ছে, তো সেটা কোনো ব্যাপার না, কারণ সুইট কর্ন যেহেতু হার্ড হয় তো বেলতে গেলে সামান্য একটু বেরিয়ে যেতে পারে, তো সেদিকে খেয়াল রেখো। তো দেখো আমি হালকা হালকা করে বেলে নিচ্ছি, খুব বেশি বড় করব না, আর পরোটাটা মোটাই রাখবো একটু। দেখো আমি হালকা হালকা করে বেশ অনেকটাই ভালো করে বেলে নিয়েছি। এরপর গ্যাসে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি আর পরোটাটা দিয়ে দিয়েছি সেকার জন্য। আমরা ভালো করে আগে দুটো সাইড সেকে নেবো পরোটাটার, তাহলে কিন্তু তেলটা একটু কম লাগবে। তো একটা সাইডে একটুখানি তেল দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো, ওই তেলটাই আমি ভালো করে স্প্রেড করে দেবো চারিদিকে। তেলটা ভালো করে স্প্রেড করা হয়ে গেলে আমরা পরোটাটা উল্টে দেবো সাইডটা ভাজা হয়ে যাওয়ার জন্য। দেখো আমি কিন্তু একদমই অল্প তেল ইউজ করছি, যতটা না ইউজ করলেই নয়। আমি এই সাইডটাও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, ভালো করে স্প্রেড করে দিচ্ছি তেলটা। আমার একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেলে দেখো আমার দুটো সাইডই ভালো করে ভাজা হয়ে গেছে পরোটাটা। আমি পরোটাটা নামিয়ে নিচ্ছি। তো এরকমভাবেই আমি বাকি পরোটাগুলোও বানিয়ে নেবো এক এক করে। তো দেখো আমার সবগুলো পরোটা বানানো হয়ে গেছে, আর দেখো খুবই ইয়াম্মি দেখতে লাগছে এটা। আমরা আলুর পরোটা খেয়েছি, ফুলকপির পরোটা খেয়েছি, কিন্তু এটা একদমই অন্য ধরনের একটা পরোটা, আর খেতেও দারুণ টেস্টি হয় এটা। তো এটা তোমরা টক দই বা মিউনিস বা আচার সব কিছুর সাথেই খেতে পারো। এটা শুধুও খাওয়া যায়, তরকারি ছাড়াও খাওয়া যায় ইজিলি, তো এটার জন্য আলাদা করে তরকারি বানানোরও দরকার নেই। তো আমি কিছুটা টক দই নিয়ে নিয়েছি এখানে, আর আমি পরোটাগুলোর ওপরে একটুখানি চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। তো দেখো আমার সুইট কর্নের পরোটা একদম রেডি হয়ে গেছে। তোমরা সবাই মিলে বানাও আর খেয়ে দেখো কেমন লাগলো সেটা আমাকে জানিও। আরও নতুন নতুন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। বাই।